নমস্কার, আমি তনিজা সুন্দরবন এডিটর টি এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রাণঢালা হার্দিক অভিনন্দন ও কালী পূজার আগাম শুভেচ্ছা। আজ আরেকটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছে, দেখতেই পাচ্ছেন আমরা মাটি দিয়ে প্রদীপ তৈরি করছি। আজকে প্রদীপ এবং 14 শাক খাবার নিয়ম রয়েছে, তো আশা করছি আজকে পর্বটি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে আমাদের পাঠানো সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবে। তো চলুন বন্ধুরা, আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখছেন সোনা এবং তনুজা দুজনেই মাটি দিয়ে প্রদীপ বানাচ্ছে। এদিকে সোনা একটা সাপ বানিয়েছে, দেখেছো? প্রদীপ বানাতে গিয়ে সাপ বানিয়েছে, দেখো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে, ভালোই হচ্ছে। বানাও কি সোনা, সোনা মিটি মিটি হাসছে। হ্যাঁ, ও সাপ বানিয়ে ফেলেছে, ওর নাম বলছিল গোখরা সাপ নাকি। তনুজার প্রদীপ গুলো খুব ভালো হচ্ছে। ভালো হচ্ছে না খুব একটা, না না ভালো হচ্ছে। বন্ধুরা, আজ 14 প্রদীপ, তার জন্য সোনা এবং তনুজা মাটির প্রদীপ বানাচ্ছে। আমাদের এটা বহুদিনের গ্রাম্য প্রাচীন রীতি, দেখছেন প্রদীপগুলো রৌদ্রে দেওয়া হচ্ছে, যেহেতু সন্ধ্যাবেলা এটাকে ব্যবহার করতে হবে। অনেকগুলো প্রদীপ তৈরি হয়ে গেছে। এই যে এবার আমরা প্রদীপ শুকিয়ে নেওয়ার পরে পোলতে পাখাচ্ছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। এবার আমরা এই প্রদীপগুলো প্রজ্বলন করব এবং বাড়ির চারিপাশে দেব। দাদা আমাকে হেল্প করছে, তুলো ছাড়িয়ে দিচ্ছে, আর আমি তুলোগুলো পাকিয়ে পোলতে বানিয়ে তারপর প্রদীপের ভিতরে দিচ্ছি। আমরা কিন্তু 14টার বেশি প্রদীপ তৈরি করেছি, কারণ 14টা প্রদীপ আমরা ঘরের চারিপাশে দেবো, আর যে বাদবাকি প্রদীপগুলো সেগুলো আমরা জলে ভাসিয়ে দেবো। এটা দেখতে খুব সুন্দর লাগে, জলে যখন প্রদীপগুলো ভাসে। অত তুলো নিয়ে কি করবি? সোনা এবং তনুজা প্রদীপ তৈরির কাজে খুব নিমগ্ন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর একটু পরে এই প্রদীপগুলোকে প্রজ্বলন করা হবে। আমরা কিন্তু অনেকটাই প্রদীপ বানিয়েছি, আর সকালবেলার থেকে এই প্রদীপ তৈরি করলাম, এখন প্রদীপে প্রজ্বলন করব, ঘাটে দেব, অনেক কাজ করছি আজকে সারাদিন ধরে, তাই না? তোমার দাদাও তোমাকে সাহায্য করছে, খুব সাহায্য করছে। দাদার নামটা বলো, তা না হলে আবার সোনা খুব রেগে যাবে। হ্যাঁ, তোর নাম কিন্তু বলছি। এবার তেল দিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রদীপে। তুই এই এগুলো ভিজিয়ে দে না বলতে গুলো, তাহলে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। খুব সাবধান তেল ঢালবে কিন্তু। হ্যাঁ, এদিকে শোনা, যাও একটু হেল্প করো। অত সরস না, এই যে একটা প্রদীপ ধরিয়ে তার থেকে অনেকগুলো প্রদীপই ধরিয়ে নিচ্ছি। কিন্তু খুব সাবধান, তোমার জামা রয়েছে কিন্তু পাশে। নেংড়াটা দাও তো, দিচ্ছি দিচ্ছি, হাতে তেল লেগে গেছে। এটা তো, হ্যাঁ এটা খুব সাবধান। এবার তনুজা আমাদের ইষ্ট দেব দেবীর সামনে প্রদীপ প্রজ্বলন করে
প্রণাম করছে। সোনা এসো, তুমি তোমার প্রদীপটা নিয়ে এসো। সোনাও একইভাবে প্রণাম করছে। এবার আমরা বাবার কম্পিউটার রুমের দিকে যাচ্ছি। এটাই বাবার কম্পিউটার রুম, এখানে কম্পিউটার প্রশিক্ষণ দেয় বাবা। দেখছেন অনেক মনিটর রয়েছে এখানে, আমরা ডেস্কটপ রাখি, ল্যাপটপও রাখি, অনেক ছেলেমেয়েও আসে। এই যে দেখছেন প্রিন্টার আছে, ল্যাপটপ, এটা অনেকগুলো রয়েছে, ওটা তোল। এখানে সবাই বসে প্রশিক্ষণ নেয়। বাবার কম্পিউটার সেন্টারের নাম দীপ্তি কম্পিউটার সেন্টার। এবার আমরা ধান ক্ষেতের সামনে চলে এসেছি, এখানে প্রদীপ দিচ্ছি। ও, এখানে প্রদীপ দেওয়া হয় কেন? আমাদের যেহেতু ধন দেবতা কে, দেবী লক্ষ্মী, লক্ষ্মী তো, লক্ষ্মীকে তুষ্ট রাখতে পারলে আমাদের লাভ লাভ। এই যে রান্নাঘরের সামনেও প্রদীপ দেওয়া হলো। এবার তনুজা এবং সোনা এসে উপস্থিত হয়েছে পুকুরের পাড়ে। তনুজা একটু আগে বলছিল যে তারা কিছু প্রদীপ অতিরিক্ত বানিয়েছে, সেগুলো জলে ভাসিয়ে দেবে, অর্থাৎ এক টুকরো কাঠের উপরে তারা এটা ভাসিয়ে দেবে। এটা দেখতে পুকুরে অনেকটা শোভা বর্ধন করে, খুব সাবধান। হ্যাঁ, জামাটা ঝুলছে কিন্তু তোমার আগুনের পাশে। ঠিক আছে। এই এই যে যে এই কাঠটার উপরে করে আমরা ভাসিয়ে দেবো, উপরে নকশা করা রয়েছে, দেখছেন সাজিয়ে দে তুই, আমি দিচ্ছি এগুলো। এটাও কিন্তু সেই পুরানো রীতি, বুঝলে তনুজা? হ্যাঁ, আমাদের নিয়ে পুরানো, নকশা করা কাঠের উপরে হ্যাঁ, দিতে হবে। এবং পুরানো সেই রীতি পুকুরে ভাসিয়ে দেওয়া। হ্যাঁ, এটাও সেই বংশ পরম্পরায় চলে চলে আসছে। আসছে। এটা তুলসী মঞ্চের কাছে দেওয়া হলো। সাজিনে দেখছেন, এক একটা করে করে আমরা সবগুলোই কিন্তু সাজিয়ে ফেললাম। এবার জলে দিয়ে দেবো। নেই, তুই ধর, তুই নিয়ে যা। সোনা তুমি নাও, বনু পারবে না। ও ঠিক আছে, পরে আবার জালি দিস, আগে নিয়ে যা, খুব সাবধানে যাও, পা যেন স্লিপ না করে। ঘাটে কিন্তু শ্যাওলা জমেছে। আপনারা দেখছেন সোনা প্রদীপ সহ কাঠের টুকরোটি জলে ভাসিয়ে দিচ্ছে। নিয়ে যা না, তারপরে হবে, আগে জলে ভাসা, অনেকগুলো নিভে যাবে হয়তো, হাওয়া হচ্ছে তো। দেখিস পড়ে যাস না, পড়ে যাচ্ছিল এক্ষুনি। সাইকার সাইকার, আস্তে আস্তে রেখে দাও। এই যে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, কারণ গত বছর আমাদের নেটে লেগে আগুন ধরে গিয়েছিল, অনেকটাই পুড়ে গেছিল। যে নেটটা আমরা পুকুরের চারিপাশে লাগিয়ে রেখে দিয়েছি, সেই নেটটাই, তাই না? এবছর মাছ বেঁধে রেখেছি। সংরক্ষণের জন্য যে নেটটা আমরা ব্যবহার করি হ্যাঁ, আপনারা এর দেখেছেন আগেও অনেকগুলো বন্ধুদের দেখানো ভিডিওতে, হয়েছে। সেই নেটের গায়ে গত বছর আগুন লেগে গিয়েছিল। এবছর আমরা সতর্ক খুব হয়ে গেছি। সতর্ক হয়ে গেছি, এই জন্য সোনা দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, দু একটা তো নিয়ে যাবে, একটা প্রদীপও নিতে দেবে না। হ্যাঁ, প্রত্যেকটা জ্বালাবে। ও বংশের প্রদীপ না? ওকে ওই কাঠের উপর তুলে ফাঁসি দি। তাহলে বন্ধুরা, আজকের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে আর একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে।
ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই কামনা করি। নমস্কার।